আজকের এই আয়োজন বিউটি আপা মেইনলি করতেছে যেহেতু বিউটি আপার এবার অনেক ভালো ধান পাইছে টিমটা দিয়ে দিচ্ছে আজকে আমিও বোধহয় এটা ফার্স্ট টাইমই খাবো সুন্দর একটা স্মেল বের হচ্ছে বিরিয়ানি থেকে আমাদের দুপুরের রান্না শুরু হলো এই যে হলুদ দিয়ে দিল আর লবণ দিয়ে দিল কাঠুমাসটা আগে ভাজবে এখানে আজকে অনেক রান্নার আইটেম আছে আজকের আয়োজন সব বিউটি করতেছে আমাদের সবার জন্য বিউটির বোন আসলো মাছ ভুনার জন্য এখন ভেজে রাখা মাছগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছে আর আজকের এই আয়োজন বিউটি আপা মেইনলি করতেছে যেহেতু বিউটি আপা এবার অনেক ভালো ধান পাইছে যার জন্য আমাদের সবাইকে বিউটি আপার তরফ থেকে ট্রিট দিচ্ছে তো এই সব কিছু আজকে বিউটি আপাই করতেছে আর সেই সাথে বিউটি আপুর আম্মু তারপর আমার আম্মু তারা সবাই হেল্প করতেছে এখন টক বসাই দিবে আর একটু তেল পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম কাফু মাছের মাথা দিয়ে আর পেটির শাক দিয়ে আর এখানে মরিচ হলুদ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি আম্মু হচ্ছে টকের জন্য এখন সব মশলা দিয়ে দিছে আর আজকে চেরি টমেটো দিয়ে টক হবে এক সাথে লবাত রান্না করলাম এই যে আরেক সাথে বসেছি আর এখানে টকা তরকারি বসেছি আর তোমার মাছ বোনা হয়ে গেল ধনে পাতার কাঁচা মরিচ দিয়ে দিব মো এখন টমেটো গুলো দিয়ে দিচ্ছে সবাই আজকে বলতেছিল মুরগি মাংস মাছ এগুলো যেহেতু হবে একটু সাথে একটু টক করে নিতে যে আমি কাঁচা মরিচের ডিম নিলাম আর এখানে পেঁয়াজ ধনে পাতা কাঁচা মরিচ নিলাম তো সবাই বলতেছে যে আমি বড়া বানাইবার লেগে আজকে তাইলে মাছের ডিম দিয়ে বড়া হবে ধনিয়ার গুঁড়া হলুদ মরিচ দিয়ে দিলাম রসুন বাটো আর একটু আদা বাটো দিয়ে দিতে হবে মাছের ডিম দিয়ে এভাবে বড়া বানাই নাই আমি খাইছিলাম কাকি করছি অনেক স্বাদ আমি খুবই ডিম বোনা তো করি আর এটা তো আর করছি না আজকে এটা করি তো আজকে আমি একটা ভিন্ন রকম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আম্মু এখন মুরগি বসাই দিবে প্রথমে আমি একে তেল দিয়ে দিলাম এলাচ দারচিনি পেঁয়াজ দিয়ে দিলাম এখানে আমি পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়ো হলুদ জিরার গুঁড়ো আর আম্মু একটু মরিচটা বেশি করে দিচ্ছে মরিচটা মনে হয় আমার তেমন ঝাল হবে না এটা ঝাল না মরিচটা সেই জন্য আম্মু একটু বেশি করে দিচ্ছে আম্মু এখন সবগুলো মশলা একসাথে মেখে নিচ্ছে ভালো করে যে কোনো কিছুর মজাটাই হচ্ছে মাখানোর মধ্যে মানে যত ভালো করে মাখানো হবে ততই বেশি মজা হবে আম্মু হচ্ছে এখন আবার একটু হলুদও দিয়ে দিছে তো আম্মু হচ্ছে এখন এটা কিছুক্ষণের জন্য রেখে দিবে আম্মু খুব সুন্দর করে এখন মাছের ডিমের বড়াগুলো দিয়ে দিচ্ছে আজকে রোজা আবদার করছে রোজ খাওয়ার জন্য সেজন্য আজকে রোস্ট করা হবে তার জন্য মুরগিগুলো হালকা তেলে ভেজে নেওয়া হচ্ছে আগে বয়েল করে নিচ্ছি তোমার হ্যাঁ আদা বাটা আর রসুন বাটা মাছের ডিমের বড়াগুলো খুব সুন্দর করে হয়ে গেছে আম্মু হচ্ছে এখন নামাই ফেলবে একটু করে আম্মু এখন মুরগির মাংসটা দিয়ে দিচ্ছে আজকে নতুন মেহমানও চলে আসলো এটা হচ্ছে বিউটি আপুর বোন এইদিকে সব ধরনের সালাদের জিনিস কাটাকাটি হচ্ছে আম্মু এখন বিরিয়ানির জন্য যা যা দরকার সব এখন রেডি করে নিচ্ছে এখন আম্মু হচ্ছে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছে কাঁচা মরিচ বাটা তারপর জয়ফুল জয়ত্রী বাটা সবকিছু হচ্ছে আম্মু সব মশলা একসাথে ভালো করে মেখে নিবে তোমার রসুনের জন্য যা কিছু লাগে সেটুকু মেজে দিলাম আর এখানে হচ্ছে বিরিয়ানির জন্য মাংস মাংসটা হইতে থাক কে নানু পেঁপে কাটতেছে আমাদের গাছের পেঁপে পেঁপেগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর খেতেও কিন্তু অনেক বেশি মজা তো নানুমণি প্রতিদিনই দেখা যায় যে গাছ পাকা পেঁপে এভাবে আমাদেরকে কেটে দেয় অনেক ভালো লাগে আসলে খেতে রোস্টের জন্য চিকেনগুলো দিয়ে দেওয়া হয়েছে আর আজকে হচ্ছে তিন রাঁধুনি একসাথে দুটি আপুর বোনও হেল্প করতেছে আম্মু এখন বিরিয়ানির জন্য কুলার চালগুলো দিয়ে দিছে প্রয়োজন মতো পানিও দিয়ে দিচ্ছে
এটা হয়ে আসার পর আম্মু দিবা মুরগি মাংস গুলো। এখন হচ্ছে খাবার সবকিছু টেবিলে সার্ভ করা হয়ে গিয়েছে, সবাই বসে যাবে। আর আজকের দুপুরের খাবারে এটা হচ্ছে ঝাল চিকেন রান্না হয়েছে, আর এখানে হচ্ছে মাছ ভুনা, ঝাল চিকেন রোস্ট, আর এখানে হচ্ছে চেরি টমেটো দিয়ে টক। আর এদিকে সবাই মজা মজা করে খাচ্ছে। রোজা রোস্ট কেমন হয়েছে? আজকে তাদের সবার আনন্দের দিন। রিপা তুমি কিছু বলো না কেন? সেজন্যই তো আজকে তোমার আম্মু আমার আম্মু রেডি রান্না করাইছে। এখন বিরিয়ানির জন্য যে মাংসটা করা হয়েছিল ওইটা এখন দিয়ে দিছে, এখন হচ্ছে পোলাওটার সাথে মিক্স করে নেবে। আর এখন বিরিয়ানি এদিকে হয়ে গেছে, ধোয়া উঠতেছে বিরিয়ানি থেকে, আর খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। এই দুপুরের খাবারটা বিউটি আপু আজকে আমাদেরকে স্পন্সর করেছে, থ্যাংক ইউ সো মাচ বিউটি আপুকে। তো আজকের মতো দুপুরের রান্না বান্না সব কিছু শেষ, আর আমাদের ভিডিওটাও শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।